লকডাউনের মধ্যে রাজ্যে পালাবদল চলছে। কখনো তৃণমূল থেকে বিজেপি, আবার কখনো বিজেপি থেকে তৃণমূলে দল বদল চলছে। ঠিক এইভাবে আজ হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির হাত ধরে আরামবাগ ব্লক সভাপতি কমল কুশারী নেতৃত্বে সিপিআইএম ও বিজেপি দল থেকে প্রায় শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। অর্ঘ্যপালের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। মলাইপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 37 জনের মতো মিম, যারা মিম তৃণমূল থেকে মিমে চলে গিয়েছিল, তারা আজ ফিরে এসছে। আর মায়াপুর 1-এ বিজেপি, এরা দীর্ঘদিনের বিজেপি কর্মী ছিল, এরা আজকে আমাদের দলে যোগ দিয়েছে। এদের মনে হয়েছে যে এই বিজেপি দলটা আমরা আর করব না, আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দেব। তার কারণ, যখন 23 মার্চ লকডাউন হলো, সেই লকডাউনের পর বিজেপিকে আর কোথাও এরা দেখতে পায়নি। এরা ভালোবেসে বিজেপি করতে গিয়েছিল, কিন্তু 23 মার্চের পর দেখেছে যে বিজেপি সব ঘর ঢুকে গেছে, রাস্তায় নেবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাড়িতে বাড়িতে খাবার দেওয়া থেকে শুরু করে কাজ করছে। তখন এরা মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দলের সাথে যোগাযোগ করে। আমরা সেই লিস্ট জেলায় পাঠাই, জেলা থেকে আমাদেরকে একটা আজকে ডেট দেওয়া হয়েছিল, আর আজকে যোগ দিল আজকে তৃণমূল কংগ্রেসে। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।